শোভন রব্বানীর পরে এবার ফেঁসে যাচ্ছেন জাবি উপাচার্য তদন্তে নেমেছে শিক্ষা মন্ত্রণালয় কমিশন বাণিজ্যের অভিযোগে ছাত্রলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদককে পথ ছাড়তে হয়েছে এবার একই অভিযোগে ফেঁসে যাচ্ছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাবি উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম তার বিরুদ্ধে অভিযোগ খতিয়ে দেখছে শিক্ষা মন্ত্রণালয় সম্প্রতি এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একটি পক্ষ থেকে শিক্ষা মন্ত্রণালয়ে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে অভিযোগ প্রমাণিত হলে উপাচার্যকে পদ থেকে সরে যেতে হতে পারে বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে কমিশন কেলেঙ্কারি ঘটনায় যাবি উপাচার্য দায় এড়াতে পারেন না একজন উপাচার্যের কাছে ছাত্রনেতারা কীভাবে কমিশন দাবি করার সাহস পান এ বিষয় নিয়ে ছাত্রলীগের সঙ্গে উপাচার্য কিভাবে বৈঠক করতে পারেন এ নিয়ে বিভিন্ন মহলে গুঞ্জন শুরু হয়েছে এ বিষয়ে জানতে চাইলে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগের অতিরিক্ত সচিব আবদুল্লাহ আল মামুন গণমাধ্যমকে বলেন জাবি উপাচার্যের বিরুদ্ধে আমরা লিখিত অভিযোগ পেয়েছি বিষয়টি গোপনভাবে খতিয়ে দেখা হচ্ছে অভিযোগের সত্যতা পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে তিনি বলেন অভিযোগ খুবই গুরুতর তবে বিষয়টি এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে প্রয়োজনে এ বিষয়ে একটি তদন্ত কমিটিও গঠন করা হতে পারে এ বিষয়ে জাবি উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আমির হোসেন গণমাধ্যমকে জানায় কমিশন আদায় করার বিষয়টি নিয়ে পুরো বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে গুঞ্জন শুরু হয়ে গেছে কেউ কেউ উপাচার্যের এমন ঘটনা মেনে নিতে পারছেন না তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছেন এর আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের জন্য এক হাজার চারশত পাঁচচল্লিশ কোটি ছত্রিশ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে সেই উন্নয়ন প্রকল্পে বরাদ্দের চার থেকে ছয় পার্সেন্ট চাঁদা দাবি করছেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক গত আট আগস্ট রাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বেশি অধ্যাপক রাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিসি অধ্যাপক ফারজানা ইসলামের সঙ্গে তার বাসভবনে দেখা করে ওই চাঁদা চেয়েছিলেন দুই নেতা এ বিষয়ে ফারজানা বলেছিলেন সেদিন শোভন রব্বানি আমাকে বলে এত বড় প্রকল্প আপনি আমাদের সহযোগিতা করেন আমরাও আপনাকে সহযোগিতা করব। আপনি কোম্পানিগুলোকে বলে দেন তারা যেন আমাদের কিছু পার্সেন্টেজ টাকা দেয় আমাদের টাকা দিলে আমরা স্থানীয় ছাত্রলীগকে তা থেকে কিছু দিয়ে দেব কিন্তু আমি তাদের কথা রাজি হইনি এবং মুখের উপরে বলে দিয়েছি আমি কোনো টাকা পয়সার মধ্যে নেই তখন তারা আমাকে বলল প্রধানমন্ত্রী আমাদের সব বিশ্ববিদ্যালয়ে দেখাশোনার দায়িত্ব দিয়েছেন সেজন্য আপনার কাছে এসেছি তখনও তাদের কথা সারা না দেওয়ায় তারা আমার সঙ্গে বেশ উচ্চস্বরে কথা বলা শুরু করে এর কিছু সময় পর তারা চলে যায় তারা কত পার্সেন্ট দাবি করেছিল এমন প্রশ্নে তিনি বলেন এক পার্সেন্ট দু না তারা চার থেকে ছয় পার্সেন্ট দাবি করেছিল এই চাঁদার টাকার অভিযোগে ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং সভাপতির পথ বদল হয়েছে এবার শুরু হয়েছে জাবি উপাচার্যের পালা দেখা যাক কোথাকর পানি কোথায় গিয়ে দাঁড়ায়